আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারকায়াতু নাহমদুল্লাহ সুবহেনা হুয়াত আলা উসল্লি অনুসল্লি আলা মোহাম্মাদিনী নাবিকের বিগী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই ও বোনেরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরা ইয়াসিনের দুই মুবিন আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো মুখস্ত করেছেন আজকে পানির মতো সহজ পদ্ধতিতে সুরা ইয়াসিনের তৃতীয় নম্বর মুবিন আমরা শিখবো ইনশাল্লাহ তো পানির মতো সহজ পদ্ধতিতে শেখার নিয়মটা হচ্ছে প্রতিটা শব্দ আমি আপনাদেরকে ভেঙে ভেঙ্গে অনেকবার করে বলবো এবং যখন যে শব্দ বলবো সেই শব্দের বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে আরবি তো থাকবেই পাশাপাশি বাংলা দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাটা দেখে এবং আমি যখন আরবিটা বলবো সেটা মনোযোগ সহকারে শুনে তারপরে আপনারা বারবার বলে সেটাকে সহি শুদ্ধভাবে দ্রুত মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন বিশেষ করে পানির মতো সহজ পদ্ধতিতে আয়াতুল কুরসি পানির মতো সহজ পদ্ধতিতে দোয়াই কোনত। এই সমস্ত ভিডিও যারা দেখেছেন তারা হয়তো নিয়মটা জানেন তো যারা জানেন না আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ এবং তারপর যোগ দিতে পারেন তো চলুন এখন আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সূরা ইয়াসিনের তৃতীয় মুবিন মুখস্থ করা শিখবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার বলার পরে আপনারা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম চুপ করে না থেকে আপনারা বলবেন আমার বলার পর বলুন قالوا إنا تطيرنا بكم أبا البلون قالوا, قالوا 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 إنا إنا قلنا هو إنا تطيرنا تت... تطير تطير يار. ইয় এখানে র পুর হবে মানে মোটা হবে না আপনি যদি বলেন ইয়ার না ইয়ার না হবে না ইয়াও না ইয়াও না আবার ফির তা তো না না বিকুম এটা যদিও অক্ফো না কিন্তু এখানে অক্ফু করা জায়েজ আছে আপনি অক্ফু করতেও পারেন নাও করতে পারেন মিলিয়ে পড়তে পারেন অক্ফু করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ করলেই সহজ হবে শেখার ক্ষেত্রে তো এবার বলুন আবার বলুন কলু ইন ততলা আবার বলুন قالوا إنا تطيرنا بكم ما شاء الله بلون. تنتهو. إبر بولون لئن لم تنتهوا أبر لئن لم تنتهوا ما شاء الله أبر لئن لم تنتهو ما شاء الله أكبر لئن لم تنتهوا ما شاء الله ايبر بولون لنرجمنكم ابر لنرجمنكم ابر لنرجمن جمن لنر لنرجمنكم أبا লা না জুমান্নাকুম মাশাল্লা এবার বলুন ওয়ালায় মাছ সান্নাকুম আবার বলুন ওয়ালায় ওয়ালায় মাছ সান্নাকুম সান এখানে কিন্তু ওয়াজিবপুর না আছে ওয়ালা ইয়ামাস সান্নাকুম আবার ওয়ালায় মাস এবার বলুন এই যে কুম এখানে কিন্তু গুন্না আছে পরে গুন্নাটা মিলাতে হবে আমরা শেখার ক্ষেত্রে এখানে থেমেছি কিন্তু কুম পরে বলতে হবে তো যাক আমরা আগে এটা শিখি তারপরে আমরা মিলা কীভাবে মিলাইতে হয় সেটাও আমরা শিখব ইনশাআল্লাহ বলুন মিন্না আলিম

গুন্না আছে এক আলিফ টান আছে দুই আলিফ কিন্তু হবে মিনা অদা বুন্ বলুন মাসাল্লাহ আলিম এখানে তিন আলিফ টান হবে তো এখন আমরা পুরো আর একটা পর্ব আমি বলার পর আপনারা বলুন لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم بولون ما شاء الله أمر أراك بربول

আপনারা আমার কিভাবে পড়ছি এটা খুব ভালোভাবে কেয়ারফুলি শুনবেন শোনার পরে আপনি যখন পড়বেন তখন মুখ দিয়ে পড়লেও আপনার কিন্তু কান আপনার কান আপনার পড়াটাই শুনবে তো সেক্ষেত্রে আপনি নিজের ভুলটা নিজেই ধরবেন আইডি মানে আইডেন্টিটি নিজেকেই করতে হবে যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে তাছাড়াও যদি আমার কোনো সহযোগিতা লাগে তাহলে দয়া করে আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন ফেসবুক পেজে যদি আপনি এই যে মুভিনটা শিখছেন সেটা তেলাওত করে আমাকে সেন্ড করেন আমার ফেসবুক পেজে যদি ইনবক্সে আপনারা আপনাদের ভিডিওটা পেস্ট করেন আমি সেক্ষেত্রে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে এটা আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো মেসেজ আকারে আপনাদেরকে বলে দিতে পারবো আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে ইনশাল্লাহ যদি সম্ভব হয় আরও কারো আগ্রহ থাকে বেশি আগ্রহ থাকে তাহলে ইনশাআল্লাহ ওখানে মেসেজ করলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হবে এবং আপনি চাইলে আমার সঙ্গে লাইভ সরাসরি কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা বাকিটা শেষ করি ইনশাল্লাহ তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো চলুন এখন আমরা পরে চলে যাচ্ছি আমার বলার পর বলুন আবার বলুন ইরুকুম মাসাল্লাহ আবার বলুন অলু তুকুম আবার অলু ত এখানে কিন্তু চার আলিফ টান আছে অলু ত ইরুকুম মাশাল এবার বলুন আবার মা আকুম এমন না মা আকুম মা আকুম না মা আকুম আবার মা আকুম মাশাল্লাহ এবার আমরা এটা পুরোটাই বলবো কলু ইরুকুম মা আকুম এখানে খেয়াল করুন আমরা যখন মিলিয়ে পড়ছি তখন কিন্তু এখানে একটা গুন্না হচ্ছে কুম আকুম কুম কুম আকুম ঠিক আছে এখানে একটা গুন্না দিতে হবে সুন্দরভাবে আপনারা গুন্নাটা করবেন অলু পুম মাসাল্লাহ আবার বলুন অলুপ মা আকুম মার্শাল্লাহ এবার বলুন তুম আবার আবার বলুন গুন্না হবে কিন্তু আশা আবার বলুন আ ইতুম মার্শাল্লাহ এটা কিন্তু একটা আয়াতেরই অংশ আমরা পরে মিলিয়ে পড়বো ইনশাল্লাহ আমরা দুই স্টেপে শিখলাম এবার তৃতীয় স্টেপ তারপরে আমরা মিলাবো এবার বলুন بل أنتم أبر بل أنتم أبر بل أنتم ما شاء الله إبر بلون قوم مسرفون أبر قوم مسرفون মাশাল্লাহ আবার ক মম এখানে ক মম হবে ক মুম মুসরি টান হবে ক মম মুস এখন আমরা পুরো আয়া পড়ব পড়বো ইনশাল্লাহ আগে সুন্দর করে শুনবেন মনোযোগ সহকারে তারপরে বলবেন قالوا طائركم معكم أين ذكرتم بل أنتم قوم مسرفون. بولون. ما شاء الله. عباد بولون.

وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ بلون ما شاء الله عبر بلون وَجَاءَ وَجَاءَ إذن هناك دو ألف أليف تعنى مدّة متسل وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ ما شاء الله عبر بلون وجاء من أقصى المدينة ما شاء الله إبر بلون رجل يسعى ما شاء الله إبر بلون رجل يسعى أبر رجل يسعى ما شاء الله إبر بلون এতটুকু বলুন মাসাল্লাহ আবার বলুন কলাইয়া কৌমিত মাশাল আবার বলুন কলাইয়া কৌমিত মাশাল এবার বলুন কলাইয়া কৌমিত মাশাল আবার বলুন قال يا قوم اتبعوا ما شاء الله بل بلون قال يا قوم اتبعوا ما شاء الله بل بلون مرسلين أبر مرسلين أبر مرسلين قال يا قوم اتبعوا المرسلين. ما شاء الله আমরা পুরো ان شاء الله وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين. بلون

আমার বলার পর বলুন ইত্যা বিরু আলুকুম আবার ইত্যা বিহরু এখানে যদিও আলিফে জের নেই কিন্তু ধরে নিতে হবে ইতা বিহরু মাল্লায়াস আলুকুম আবার ইটতা বিহরু মাল্লায়াস আলুকুম عبر بلون: اتبعوا من لا يسألكم} أبر. اتبعوا اتبعوا اتبعوا, اتبعوا, اتبعوا من لا من لا يسألكم يسألكم اتبعوا من لا يسألكم} بلون. ما شاء الله عبر ইত্যাবিরুমাল্লা এস আলু কুম মাশ আল্লাহ এবার বলুন অ্যাজ এ রং অহোম মুহ ত্যাদুন মাশাল্লাহ আবার বলুন অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ কলকলা হবে অ্যাজ এ রঙ রং রং গুন্না হবে অ্যাজ এ রং অহোম অহোম গুন্না হবে মোহ মুহতাদুন তিন আলিফ চান হবে আজরাম ওয়া হুম মুহতাদুন বলুন মাশাআল্লাহ আবার বলুন আজরাম ওয়া হুম মুহতাদুন মাশাআল্লাহ এবার আমরা পুরো আয়াতটা বলবো ইনশাআল্লাহ اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون ấy. <gli تجربت> ما شاء الله عبر بولون اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون মাশাআল্লাহ ধরে নিচ্ছি আপনার খুব সুন্দর হয়েছে এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ এবার বলুন আবার বলুন কিন্তু তিন আলিফ টান আছে আল্লা আবুদুল্লাজি যদি বলেন তাহলে কিন্তু হবে না আউবুদুল্লাজি বলুন ওয়া মা লিলা আউবুদুল্লাজি আবার বলুন ওয়া মা লিলা আউবুদুল্লাজি আবার বলুন ওয়ামালিয়ালা আহুদুল্লারি মাশাল্লাহ এবার বলুন ফা পরো নি ওয়া ইলাইহি তোর জি আমি এটার মধ্যে একটু ভেঙ্গে দিচ্ছি প্রথমে বলুন ফা আবার ফা أبد فطراني أبد فطراني وإليه ترجعون أبد وإليه ترجعون أبر وإليه ترجعون, أبر وإليه ترجعون মাশাআল্লাহ এবার আমরা পুরো একটা বলবো ইনশাল্লাহ মা আহুদুল্লাহ রিফা পরনিলাইহিত যা উন বলুন মাশাল্লাহ আবার বলুন মার্লা ধরে নিচ্ছি আপনার খুব সুন্দর হয়েছে এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি এবার বলুন আত্মা আবার আত্মা আবার আত্তাকিযু খিজু খিজুনা খিজু আত্তাকিযু জাল নরম হবে আত্তাকিযু এবার বলুন মিন দুনিহি আবার মিন দুনিহি আবার মিন দুনিহি এবার বলুন আ

اي 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 إيه يردني اي أريدني الرحمن أبر اي أريدني الرحمن ما شاء الله أبر اي أريدني الرحمن أبر بضر لا تغني عبر بضر لا تغني أبر بضر لا تغني أبر بضر لا تغني ما شاء الله أبر بلون عني شفاعتهم أبر عني شفاعتهم أبر "عني شفاعتهم أبر عني شفاعتهم ما شاء الله أبر بالون شيئا ولا ينقضون" ما شاء الله أبر بولن شيئا او شيئا ولا يوم يوم جنبي يوم قيظون تيانفتان يوم او ولا يوم قيظون ابد এবার আমরা পুরো একটা পড়ব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এবং সেভাবেই বলার চেষ্টা করবেন أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون ما شاء الله، عبر بلد تشتكوا (أَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِي الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِي عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ) بل মাশাল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছে আমি ধরে নিচ্ছি এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি ইনশাল্লাহ এবং এটি এই মুবিনের শেষ আয়াত মনোযোগ সহকারে শুনবেন এবং প্র্যাকটিস করবেন বলুন ইন নি ইজাল্লা ফি ইন ইন গুন্যা হবে ইন নি তিন হবে ইন নি

ইذا لفي ضلال مبين আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই মুবিনটা শেষ করার চেষ্টা করেছি আমরা ভেঙে ভেঙে পুরো মুবিনটা পড়লাম ইনশাআল্লাহ এখন আমি এই মুবিনটা একবার আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং তারপরে আপনারাও সেভাবে বলার চেষ্টা করবেন আমি আশাবাদী আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ

قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا اعبد الذي فطرني واليه ترجعون اتخذ من دونه الهه ان يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে তৃতীয় মুবিন আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে পড়ানোর আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন আপনাদের যাদের এখনো হয়নি আপনারা চাইলে এই ভিডিওটা পুনরায় দেখতে পারেন সেভ করে রাখতে পারেন পরবর্তীতে যখন সময় পাবেন আবারও দেখবেন এবং আবারও আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করলেই পাবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওটি দয়া করে সকলেই শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি দেখে তারা যেন কোরআন থেকে শিখতে পারে ইনশাআল্লাহ এবং তারাও যেন আমল করতে পারে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই পরবর্তী মুবিন চলে আসবে চার নম্বর মুবিন চলে আসবে ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আমরা সুরাই ইয়াসিন পুরোটা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আমাকে দান করুন এবং আপনাদেরকেও সাথে থাকার তৌফিক দান করুন আমিন যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো পেতে চান অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ মোস্তাফিজুর রহমান মুয়াজ এটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ এবং আপনাদেরকে যেমনটা বলেছি আপনারা চাইলে আপনারা কীরকম প্র্যাকটিস করলেন বা আপনাদের কেমন হলো আপনি অডিও আকারে বা ভিডিও আকারে রেকর্ড করে আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজে আমি ইনশাআল্লাহ আপনাকে ধরিয়ে দেবো যে কোথায় কোথায় সমস্যা আছে এবং বেশি সমস্যা থাকলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনি সেই নাম্বারে সরাসরি আপনি অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ আমি চাই সবাই শিখুক সবাই শিখুক পবিত্র কোরআন থেকে সবাই আমল করুক তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন আপনাদের খেদমতে আরও বেশি বেশি কবুল করেন সেই দোয়াটা আপনারা সবাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফিজ ওয়ালামু আলাইকুম ও রহমাতু